যে কোনো উপোষের দিন বা একাদশীতে এরকম ঝরঝরে সাবুর পোলাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একটু নোনতা মিষ্টি স্বাদের হয়, খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো, ঝরঝরে এই সাবুর পোলাও করার জন্য আমি প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে হাফ চামচ মতন ঘি দিয়ে দিয়েছি, আর ঘিয়ের মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, আর হাফ ইঞ্চি আদা একটু গ্রেট করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ঘিয়ের মধ্যে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। ওই আদার যে সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা ঘিয়ের মধ্যে, সেটা বেরিয়ে গেলে তারপরে দেখো এখানে একটা মিডিয়াম সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। তো যেহেতু এটা উপোষের জন্য করা, সেই জন্য আমি এখানে সন্দক লবণ ব্যবহার করছি। আর তোমরা যদি এটা অন্য সময়ও খেতে চাও তাহলে এটা নর্মাল লবণ দিয়েও করতে পারো। তো একটুখানি নুন ছড়িয়ে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু অর্ধেক সেদ্ধ করে আর সেইটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পিসগুলো দেখে বুঝতেই পারছো, তো সেই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই টমেটো আর আলুটা একটু হালকা ভাজা করে নেব। আর ভাজতে ভাজতেই আমি এর মধ্যে, যেহেতু আলুটা আমি নুন দিয়ে সেদ্ধ করিনি, তাই ভাজার সময় আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। আলুতে যতটা পরিমাণ নুন দরকার সেই অনুযায়ী আমি এখন নুনটা দিয়েছি। তো নুনটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই নাড়াচাড়া করতে করতেই টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে যাবে, যেহেতু লবণ দেওয়া রয়েছে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখো, আমি বেশ সময় কিছুক্ষণ সময় নিয়ে, মিনিট দুয়েক সময় নিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আর এখানে আমি দু মুঠো মতন সাবুদানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। এটা কিন্তু মোটা দানা সাবু, তো সাবুটা আমি দিয়ে দিলাম। সাবুটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সাবুটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুর যে ট্রান্সপারেন্ট কালারটা থাকে সেই কালারটা আসছে। তো গ্যাসটা কিন্তু লোতে দিয়েই এরমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, সাবুর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর নিচে একটু হালকা একটু লেগে এসেছে। তো এইবারে এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। এই প্রথমেই বলেছিলাম একটু নোনতা মিষ্টি টেস্ট হবে এটা, সেই জন্য। আর তার মধ্যে এর মধ্যে আমি একটুখানি ভাজা বাদাম, বাদামটা আগে চিনে বাদামটাকে আগেই ভেজে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে লাস্টে আমি নামানোর আগে এখন দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি। ব্যাস, আমার কিন্তু ঝরঝরে সাবুর পোলাও কিন্তু একদম রেডি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, যেহেতু টমেটো দেওয়া আছে একটা হালকা টক ব্যাপার থাকবে, আর তার সঙ্গে নোনতা মিষ্টি ব্যাপারটাও থাকবে। উপোষের দিন যখন তোমার কোনো কিছুই আর কি খেতে পারবে না ফল আর মিষ্টি ছাড়া, সেই সময় যদি এরকম একটা টক নোনতা মিষ্টি একটা যদি খাবার থাকে, এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই উপোষের দিন ট্রাই করতে পারো এই রেসিপিটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।